Welcome to Lotus Temple. চ্যানেল রাইট নাম, আমি এখন আছি লোটাস টেম্পলে। আর দিল্লির মধ্যে সব থেকে বেশি ট্যুরিস্ট এখানে আসে, ফেমাস ট্যুরিস্ট ভিজিটিং স্পট ইন দিল্লি। তো লোটাস টেম্পলটা কেমন কী এক্সপিরিয়েন্স হয় সেটাই আমি তোমাদেরকে তুলে ধরবো। আর আমি কী করে আসলাম সেটা জানার জন্য তোমার চলে যাবে ফ্ল্যাশব্যাকে। তো কী করে আসলাম সেটা দেখে নাও, তারপর লোটাস টেম্পলে আমরা ব্যাক করছি। আমরা এখন হুডা সিটি সেন্টারেই দাঁড়িয়ে আছি। হুডা সিটি সেন্টারের নাম তোমার আগের ব্লগেও বলেছিলাম, মিলিয়াম সিটি সেন্টার নামও কিন্তু পরিচিত। নিয়ার বাই আমাদের হুডা সিটি সেন্টার কাছে পড়ে বলে এখান থেকে ট্রাভেল করছি। তো আজকে আমাদের দুটো চেঞ্জ হবে, হসকাস থেকে আমরা চেঞ্জ করবো, কালিকাজী মন্দিরে যাব। তো ওখানেই লোটাস টেম্পল পাবো। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, ইয়েলো লাইন দিয়ে আমরা যাবো, তারপর ম্যাজেন্ডা লাইনে আমরা ঢুকবো। তো এটা তো হুডা সিটি সেন্টার থেকে আমরা আসলাম হসকাস। হসকাসে এসে এখানে মোমো স্টল থেকে আমরা ভেজ মোমো নিচ্ছি 50 টাকায় 8 পিস। এই ভাইয়া দিয়ে দিচ্ছি মোমো, দেখাইয়ে এই মোমোর সাইজ। আমরা এবার ম্যাজেন্ডা লাইন মেট্রো ধরে আমরা কালকাজী মন্দির যাব। আমি স্যুপ মিস করি। সে তো আমিও কলকাতার স্যুপ তো মিস করি। এবারটা আমি ট্রাই করে দেখি। এর থেকে সরোজিনীটা বেটার ছিল, তাই না? কিন্তু সরোজিনীটা চিকেন মোমো ছিল, এটা ভেজ মোমো। চলো এটা পুরোপুরিভাবে শেষ করি। শেষ করে এখন আমাদের যে ডেস্টিনেশন আমি টার্গেট নিয়েছি যাওয়ার জন্য লোটাস টেম্পল, সেখানে যাওয়া যাবে। কি সুন্দর দেখো, এখানে ম্যাজেন্ডা টাইপের কালার দিয়ে ফুল স্টেপ করে দিয়েছে। এই আমার দেখা, তোমার দেখা এই সবথেকে বড় স্টেশন কি মনে হলো? আমার তো দিল্লি আর এদিকে হসকাস। হ্যাঁ, এটা অনেকটা বড় স্টেশন, নিউ দিল্লি স্টেশনটাও অনেকটা বড়। নিউ দিল্লির মতনই বড় স্টেশন। ম্যাজেন্ডা লাইন মেট্রো আমাদের চলে এসছে। বুঝবে না ফিলিংটা, মুমতা হচ্ছে কোনো 12 না 14 নম্বর বউকে হচ্ছে কোনো ভালোবাসা নিয়ে ধরা যায় না। এই যে 1 নম্বর লোটাস টেম্পল, গেট নম্বর 2 এক্সিট, এখান থেকে এক্সিট হবে। এখান থেকে অটো করেও যেতে পারো এবং হেঁটেও যেতে পারো। আমরা হেঁটে যাচ্ছি, হেঁটে 15 মিনিট লাগবে। আর তোমরা এখানে যখন ঘুরতে আসবে অবশ্যই কিন্তু দিল্লি মেট্রো যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ইনস্টল করে নেবে। তা তোমাদের এইখানে রুটটা বুঝতে খুবই সুবিধা হবে, ওখানে কিন্তু অনেক কিছু ভ্যারাইটিজ অপশান দেওয়া আছে। একদমই তাই, ওই অ্যাপটা প্রচণ্ড বেশি হেল্প করে। যদি তুমি দিল্লি মেট্রো সম্পর্কে তেমন কিছু না জানো, ওখানে রুট পেয়ে যাবে, টিকিট প্রাইস পেয়ে যাবে, ম্যাপ দেখিয়ে দেবে কোন দিক থেকে যেতে হবে, এমনকি তোমার কোন দিকে যেতে হবে, কত নম্বর প্ল্যাটফর্ম থেকে সব কিছু পেয়ে যাবে। লুকি মারছে, ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আমাদের চোখে চলে আসছে। আর একটা জিনিস, লোটাস টেম্পলে কিন্তু এত সুন্দর জায়গা সত্ত্বেও ট্যুরিস্টদের এন্ট্রি কিছু নেই, জিরো এন্ট্রি, পুরোটাই ফ্রি। এই জায়গায় যেগুলো দেখতে পাচ্ছ, বাস দাঁড়িয়ে আছে বা ট্যাক্সি দাঁড়িয়ে আছে, ওই সামনে যে বড় বড় বাসগুলো দাঁড়িয়ে আছে, তো দিল্লির ওখান থেকে কিন্তু এই বাস সার্ভিস তোমরা পেয়ে যাবে। তো 350 টাকায় পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে।
এখানে তোমরা লাল কেল্লা দেখতে পাবে, লোটাস টেম্পল দেখতে পাবে, কুতুব মিনার, জামা মসজিদ, চাঁদনি চক, এইসব জায়গাগুলো তোমরা সব দেখতে পারবে অনলি ফর 350। তো আমি এটা নিইনি, আমি নর্মাল নিজে নিজেই ট্রাভেল করছি যাতে এক একটা ব্লগ খুব সুন্দরভাবে বানানো যায় আর তোমাদেরকে আমি গিফট দিতে পারি, তোমরা যাতে এখানে এসে ভালোভাবে ঘুরতে পারো। ওই জন্য এই সামনেই হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে এন্ট্রি হবে। তো এই জায়গাটা থেকে আমাদের এন্ট্রি হয়েছে, এখান থেকে সোজা যেতে হবে, এখানে প্রচুর টুরিস্ট কিন্তু এখানে আছে। আর এখান থেকেই বাঁ দিকে দেখা যাচ্ছে লোটাস টেম্পল, ওই দেখো। এখানে কত সুন্দর সুন্দর গার্ডেন দেখো, কি সুন্দরভাবে মেইনটেইন করা এখানে, তাই না? গার্ডেনে তো কেউ রোদের মধ্যে বসতে পারবে না, না এটাই তো প্রবলেম। হ্যাঁ, এখানে বিরাট রোদ দিচ্ছে প্রচুর, যদি ছাতা ছাড়া বা টুপি ছাড়া আসো না পুরো ট্যান নিয়ে ঘরে ঢুকবে, এরকম একটা ব্যাপার। এমনিতেও ছাতা নিয়েও আমরা ট্যান নিয়ে ফিরব। এদিকে কত সুন্দর দেখো, ছাতা ধরো, এইদিকে জায়গাগুলো কত সুন্দর দেখো, পুরো ওয়েল মেইনটেইন, বড় জায়গা এত সুন্দর মেইনটেইন করা সব কিছু। আর সামনে এদিকে লোটাস টেম্পলটা দেখা যাচ্ছে, ভেতরে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা তোমাদের তো বলবোই। আর এদিকেও দেখো, বিউটিফুল প্লেস, বিউটিফুল, অসম, হেভি লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো জায়গাটা। কিন্তু আমরা যদি মানে একটু কি বলবো, মেঘলা মেঘলা দিনে আসতাম, একটু রোদটা কম থাকতো, তাহলে আরো বেশি খুশি হতো। মিলেগা কাহাঁ সে জুতা? এখানে জুতো রাখছি, চলো চলো চলো। পায়ে যাতে গরম না লাগে আমি মোজা পরে রেখেছি, এ তো মোজা পরে আসেনি। আচ্ছা, এদিকে লেডিস লাইন, এদিকে জেন্টস লাইন, এদিকে চট পেতে দিয়েছে, সুন্দরভাবে যাওয়া যাচ্ছে, সলিড লাগছে লোটাস টেম্পলটা, ওফ। আর এদিকে এত গ্রিনারি না, চোখে একটা আলাদা শান্তি পাওয়া যাচ্ছে, এত সুন্দর গ্রিনারি এখানে। ওই দিকে দেখো গাছে মেনটেন করছে, ওই দেখো ওইখানে। প্লিজ ডিপোজিট ইউর শু হেয়ার। তো এদিক দিয়ে আসার পর এই নিচে গিয়ে এইখানে শু ডিপোজিট করতে হবে, করে সামনে দিয়ে বেরোতে হবে ওদিক। হ্যালো। তো লোটাস টেম্পলে ঢোকার জন্য নিচ থেকে এত সুন্দর গোল করে লাইন পড়েছে, তো আমরা আসলাম হচ্ছে এইখান থেকে। আর ওই যে সামনে সিকিউরিটি গার্ডটা দেখা যাচ্ছে, ওইখান থেকে আমাদের এন্ট্রিটা হবে, এর ওপর থেকে আমাদের যেতে হবে। তো এখান থেকে আমরা উঠছি, ওপর থেকে ভিউটা কিছুটা এই টাইপের। তো এই হচ্ছে আমাদের সেই ফেমাস লোটাস টেম্পল, চোখে দেখে কিন্তু আলাদা একটা সুখ আছে, যারা যাই বলো। তো মেন গেটে এন্ট্রির জন্য এতটা লাইন পড়েছে সাইডে, এখন আমরা লাইনেই দাঁড়িয়ে আছি, এনেও দাঁড়িয়ে আছি। সামনে যে ডেকটা দেখতে পাচ্ছ, এইখানেই প্রার্থনাটা হচ্ছিলো। তো ফোর টাইমস এখানে প্রেয়ার হয়, এখানে সব ধর্মের প্রেয়ারই হয়, বাট আমরা দুটো ধর্মের প্রেয়ার শুনতে পেরেছি। তো এখানে তিনটের থেকে একটা হয়, তো স্টার্টিং থেকে বলি, 10টার সময় একটা হয়, 12টার সময় একটা হয়, 3টের সময় একটা হয়, আর 5টার সময় একটা হয়। তো এই টাইমেই প্রেয়ারগুলো হয়, তো আমরা 3:05 কি 3:10 এন্ট্রি করেছি, তার জন্য আমাদের হিন্দু ধর্মের প্রেয়ারটা মিস করে গেছি। খ্রিস্টানটা শুনেছি নাকি, আর বৌদ্ধ ধর্মটা শুনেছি, এই দুটোই আমরা শুনেছি, আমাদের বৌদ্ধ ধর্ম আর খ্রিস্টানটা শুনেছি। তো এই জায়গাটা রাতের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ এখানে দুটো হ্যালোজিন দেখছো, এটা পুরোটা এই জায়গায় ফোকাস করবে। আর এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখো, এখানে কত টুরিস্ট দেখো,
সবাই জায়গাটা ঘুরতে এসছে। এখনো অবধি যত জায়গায় ঘুরেছি সব জায়গায় কিন্তু এরকমই ক্রাউড হচ্ছে আর এতটা পরিমাণে ভিড়। আমরা হচ্ছে এই সাইড থেকে নামলাম, নেমে সোজা এসে এখান থেকে শুনেবার জায়গা, তোমাদের শুনেবার জায়গাটা একটু দেখাই। বাপরে বাপ ভিড় দেখো, প্রচুর স্ট্রাগেল হতে চলেছে জুতো নেওয়ার জন্য। বহু স্ট্রাগেলের পর জুতো পেয়ে গেছি। এখানে ব্যাগ, ব্যাগটা সামনে গিয়ে জমা দিতে হবে। এই সিস্টেমটা ভালো, সবাই জুতো খুলে ভেতরে ঢোকো, তারপর জুতো নিয়ে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। অনেক ফরেনাররাও এখানে এসছে, রেখে দিলাম। তো বাই বাই লোটাস টেম্পল। তো লোটাস টেম্পল থেকে বেরিয়ে এই টুয়ার্স এদিক থেকে লোটাস টেম্পল থেকে আসার পর এই যে জায়গাটা ঢুকছে, এটা এখানে সব ইনফরমেশান কালেকশন করা আছে। তোমরা এই জায়গাটা কিন্তু অবশ্যই টাইমটা স্পেন্ড করো আর ঘুরে ঘুরে দেখো। এখানে ছটা ধর্মের সব কিছু এখানে লেখা আছে। এখানে হিন্দু, ইসলাম, তাছাড়া খ্রিস্টান ধর্মের, জৈন ধর্মের, বৌদ্ধ ধর্মের কিন্তু অনেক ইনফরমেশান এখানটায় ওরা লাইব্রেরিতে রেখেছে। তোমরা গিয়ে বই পড়তে পারো, তাছাড়াও এখানকার মানুষদের কাছ থেকে তোমরা যদি কিছু না বুঝতে পারো জিজ্ঞাসা করে নিতে পারো। তোমরা লোটাস টেম্পলে যদি মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আসো তাহলে কিন্তু 8:30 থেকে 6টা অবধি খোলা থাকবে, আর সেপ্টেম্বর মাসের পর থেকে আর মার্চ মাস অবধি, মানে অক্টোবর থেকে মার্চ মাস অবধি মধ্যে তোমরা যদি আসো তাহলে 8:30 থেকে 5টা পর্যন্ত কিন্তু ওপেন পাবে। আর এখানকার এন্ট্রি ফি পুরোটাই ফ্রি, কোনো টাকা লাগে না। তোমরা জলের বোতল যা ইচ্ছা তোমাদের নিয়ে আসতে পারো, ফোন ক্যামেরা নিয়ে এখানে এসে ভিডিও করতে পারো। আর এই লোটাস টেম্পলের ভেতরে কিন্তু প্রার্থনা হয়, প্রার্থনার টাইমিংগুলো তোমাদেরকে বলে দিলাম। এই সময় যদি আসতে পারো, টাইমিং বুঝে তাহলে আসো, এসে এন্ট্রি করলে কিন্তু প্রার্থনাটা খুব সুন্দরভাবে তোমরা ফিল করতে পারবে। তো এই লোটাস টেম্পলে তোমরা কী করে আসবে আর এই ভেতরে তোমরা কী কী দেখতে চলেছো, এখানে কী কী হয় আর এখানে কতই বা এন্ট্রি ফি, সব কিছু যদি তোমরা দেখলে তো কেমন কী ইনফরমেশান লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি নতুন মেম্বার হয়েছে। আবার একটা নতুন ভাবে তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো কুন টাটা, বাই বাই।